मिशन एमबीएसर पक्ष के सबाई के स्वागत हमें सुब्रत हमें आगे भिडियोते तायरुन नेसा मेडिकल कलेजे बयेज हॉस्टेलटा भिजिट कर देखो मुहूर्ते दाड़ी आछि बांग्लादेशेर ढाकार बुके एक भलो मेडिकल कलेज नामक रेपुटेड कलेज जेटा तायरुन नेसा मेमोरियल मेडिकल कलेज तो मेडिकल कलेजे ही बयेज हॉस्टेल और जेटी पार्टिकुलार फरेनर जखने इंडियन और नेपाली स्टूडेंटरा बेसिकाली एखे थके तर हॉस्टेल तैरिरा तो हॉस्टेलटी एक हॉस्टेल कैम्पास सम्पूर्ण भिजिट कर देखो जेहेतु हमें आगे भिडियोते हमें पार्ट बाई पार्ट समस्त फैकाल्टी भिजिट करब तो आसुँ आज के मुहूर्त हमें हॉस्टेलटा भिजिट कर देखा यही हलो टोटाल हॉस्टेल बिल्डिंग जेटा पुरो बिल्डिंगटाई देखें जो एटा हे फरेनर बयेज हॉस्टेल टोटाल एखो कन्स्ट्रकशन चलते ऊपर आो बिल्डिंग हे नीचे फार्निचार क्ज चलते हमें देखिए दीची अपन ये कि एम्बुलेंस दाड़ी आए जेहेतु ये मेडिकल कलेजे निजस्व जैगा तई ए निजस्व कलेजर बस और एम्बुलेंसों कि दाड़ी रही है तो हमें हॉस्टेल भेतर प्रवेश करते चले এই রয়েছে মেডিকেল কলেজের কিছু ডক্টরস বাস যা ডক্টরদের নিয়ে আসা বা ভিজিট করানোর জন্য এই যে পার্টিকুলার অ্যাম্বুলেন্স রয়েছে নিজেদের কিছু ইমার্জেন্সি পেশেন্টের জন্য যে সমস্ত ফ্যাকাল্টি থাকা দরকার সমস্ত কিছু কিন্তু এই মেডিকেল কলেজে একদম বর্তমান রয়েছে আসুন আমরা ভেতরে প্রবেশ করি এখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে হোস্টেলে 24 ঘন্টা সিকিউরিটি থাকে এই সিকিউরিটি সাহেব দাঁড়িয়ে রয়েছেন এখানে কিছু ফার্নিচারের কাজ চলছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডরোব তৈরি হচ্ছে হোস্টেলের যেহেতু ফ্লোর বাড়ানো হচ্ছে সেহেতু এখানে ওয়ার্ডরোবের কাজ চলছে তো আমরা এদিকে দেখতে পাচ্ছি সমস্ত ওয়ার্ডরোব গুলো রেডি করে রাখা হচ্ছে প্রতিটা ফ্লোর যেহেতু বেড়েছে তার জন্য এগুলো রয়েছে সব হোস্টেল রুম ডাইনে বাই এগুলো প্রত্যেকটা হোস্টেল রুম রয়েছে সামনে দেখা যাচ্ছে এটা ডাইনিং রুম যেখানে কিচেন বা ডাইনিং হলের ব্যবস্থা রয়েছে আমরা একটু জাস্ট দেখে নেব এই বিরাট একটি জায়গা নিয়ে এখানে রয়েছে ডাইনিং রুম বা ডাইনিং হল যেখানে এখানে দেখা যাচ্ছে কিচেন রুম রয়েছে এখানে কিচেন রুম রয়েছে এখানে রান্নাও চলছে কুকার রয়েছে যারা কুকার রান্না করছেন তো আমরা এখান থেকে বেরিয়ে এখন হোস্টেল রুমের দিকে প্রবেশ করছি এখানে রয়েছে টয়লেট বাথ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের আমি এখন ফার্স্ট ফ্লোরে প্রবেশ করতে চলেছি দেখে নেব ফার্স্ট ফ্লোরে কি কি ব্যবস্থা রয়েছে আমি এখন ফার্স্ট ফ্লোরে প্রবেশ করছি তো এখানে দেখা যাচ্ছে রুম রয়েছে সামনে সোজা দেখা যাচ্ছে পুরো বারান্দা বা স্পেস দুদিকে শুধু প্রতিটা রুম রয়েছে হোস্টেল রুম আর এদিকে দেখা যাচ্ছে সুন্দর ড্রেসিং এবং সুন্দর নিট অ্যান্ড ক্লিন টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে 24 আওয়ার্স পিউরিফাইড ওয়াটার মিনারেল ওয়াটার যেটা পিউরিফাইড হয়ে এখানে বেরোচ্ছে বা অ্যাকোয়াগার্ড সিস্টেম যেটা এখানে সবসময় পাওয়া যায় তার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এদিকে রয়েছে রুম বা ডাইনে এবং বাইরে প্রতিটা কিন্তু ডান দিকে এবং বাঁ দিকে প্রতিটাই কিন্তু বয়েজ হোস্টেল আমি একটা রুম একটু দেখে নেব ভেতরে আমি দেখানোর চেষ্টা করছি যদি কেউ থাকে অবশ্যই অনেকেরই এই সময় স্টাডি চলছে এই রুমটা আমি একটু দেখিয়ে দেবো আপনাকে যে এই একটা জাস্ট যেটা খোলা পেয়েছি তো এখানে দেখে নেব যে এখানে একটি হোস্টেল রুম রয়েছে একটি স্টুডেন্টও রয়েছে যে এখন স্টাডি করছে
এই হলো আপনার, এটা হচ্ছে ডবল বেড না ট্রিপল বেডরুম বা থ্রি সিটার হোস্টেল। তো একটা ফ্রিজও রয়েছে এখানে, ফ্রিজের ব্যবস্থাও রয়েছে, লকার সিস্টেম আলমারি রয়েছে। আর বাইরে ছোট্ট ব্যালকনিও রয়েছে। এটা ফোর সিটার রুম, এটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে কেউ নেই, এই সময় ক্লাস চলছে, তারা স্টাডি করতে কলেজে রয়েছেন। আমি আপনাদের আজকে এই পুরো যেটা আমাদের ফরেন স্টুডেন্টের জন্য যে পার্টিকুলার হোস্টেলের ব্যবস্থা এখানে রয়েছে এবং বয়েজ হোস্টেল, আমি সেইটি আপাতত আজকে ভিজিট করে বা টোটালটা ট্যুর করে আমি দেখালাম এবং যে রুম আমি পেয়েছি আমি পার্ট বাই পার্ট দেখাতে পেরেছি। এবং তাদের কিচেন, ডাইনিং থেকে শুরু করে টয়লেট পর্যন্ত আমি সবই আশা করি দেখাতে পেরেছি। এবং এখানে যে পিউরিফাইড ওয়াটার এবং আপনার যে ওয়াশিং মেশিনের ব্যবস্থা রয়েছে আমি সেগুলো আপনাদের দেখাতে পেরেছি। তো আপাতত এই হোস্টেল ভিজিট বা এই হোস্টেল ট্যুরটা আজকে এই পর্যন্তই। তো আপনারা পরবর্তী যে কোনো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের মিশন ইংলিশের চ্যানেলটিকে ফলো রাখুন। তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই, নমস্কার। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব।